আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছুই দেখাবো, আমি কীভাবে সকাল থেকে কাজকর্ম করি সেগুলোও শেয়ার করব, আর কীভাবে আমি ফ্রিজ পরিষ্কার করি, অর্গানাইজ করে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। তো এটা হচ্ছে সকালবেলা আমি নাস্তা করে নিচ্ছি। এখানে আমি চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। নাস্তা হচ্ছে একটা ডিম পোস্ট করে নিয়েছি। তো নাস্তাটা করা শেষ করে পরে আমি অন্য কাজে যাব। তো নাস্তা খাওয়া শেষ করে এখন আমি কাপড়গুলো ওয়াশ মেশিনে দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো কাপড় মেশিনে ধুয়ে নেব, ধুয়ে তারপর রোদে শুকাতে দেব, তারপর আমি রান্না বাড়া করতে চলে যাব। তো এখানে রান্না আজকে খুবই সিম্পল, চিংড়ি মাছ দিয়ে রোদ দিয়ে রান্না করব। তো এটা তেমন কিছু স্পেশাল কিছু না দেখানোর মতো, তবুও আপনাদের সাথে শেয়ার করছি কি রান্না করলাম। এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি সামান্য একটু লাল করে, তারপরে আমি এখানে চিংড়ি মাছটা হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। তো আমি এখন সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষানো হলে আমি চিংড়ি মাছটা দিয়ে, তারপরে আমি রুটিটা দিয়ে তরকারিটা রান্না করে নেব, তারপর আমি চলে যাবো ক্লিনিংয়ের কাজে। রান্নাবাড়া শেষ করে এসেছি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে জঙ্গল হয়ে আছে আমার ফ্রিজ। আসলে কিছুদিন পর পরিষ্কার না করলে এমনই হয়। তো আমি ফ্রিজ থেকে সব আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি, যা যা জিনিসপত্র রয়েছে সব কিছু নামিয়ে তারপর আমি ফ্রিজ ক্লিন করা শুরু করব।
এগুলো আমি পার্ট টু পার্ট খুলে নিয়েছি, এগুলো আমি ভালোভাবে এখন সাবান পানি দিয়ে ধুয়ে নেব। এগুলো একটা বলে নিয়ে নিচ্ছি, একসাথে সবগুলো আমি ধুয়ে নেব। দেখুন কি পরিমাণে ময়লা জমেছে। আসলে আমি কিছুদিন আগেই ক্লিন করেছিলাম, বেশি দিন হয় নাই, তারপরও দেখা গেছে প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে। যাই হোক, আমি এখন আস্তে আস্তে সাবান দিয়ে এগুলো ক্লিন করে নেব। তার সফট একটা স্পঞ্জ দিয়ে এগুলো একটু ঘষে তারপরে আমি একটি নরম কাপড় দিয়ে ফ্রিজটা মুছে নেব। এখন আমি একটু নরম কাপড় দিয়ে এটা মুছে নিচ্ছি ফ্রিজটা। আমার ফ্রিজটা প্রায় ক্লিন করা শেষ হয়ে গেছে। তো আমি উপরের সাইডটা একটু মুছে নিচ্ছি সুন্দরভাবে, আমার ভিতরের সাইডটা ক্লিন করা শেষ। তো এই যে ভিতরে উপরের সাইডটা আমি ক্লিন করে নিয়েছি, আমি সব কিছু রেখে দিয়েছি সুন্দরভাবে উপরের সাইডটা ক্লিন করে। এখন আমি নিচের পার্টগুলো সুন্দরভাবে সাজিয়ে নিব। আগে আমি এগুলো সব ধুয়ে নিব, নিচের যে থাকগুলো ছিল সেগুলো
তো এখানে আমি কিছু জিনিসপত্র রেখেছি বক্সে, এগুলো আসলে ফ্রোজেন জিনিসপত্র, বক্সে রাখলে গন্ধ ধরে না ফ্রিজে। আর আম রেখেছি সিজনাল, মানে সিজন ছাড়া খাওয়ার জন্য। এখানে আমি কিছু আম সং রেখেছি। আর এই যে দেখুন নিচের পাটটা সুন্দর ক্লিন হয়ে গেছে। তো আমার ফ্রিজ প্রায় গোছানো শেষ, আমি সব কিছু জায়গা জায়গায় রেখে দিয়েছি এখানে সুন্দরভাবে। এখানে সবগুলো সসের বোতল, আরও যা যা জিনিসপত্র লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি সবজিগুলো সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখানে একটা বক্সে আমি যে এক্সট্রা যে জিনিসপত্রগুলো, যেমন আচার, তারপরে ঘিয়ের বয়ম, এগুলো আমি রেখে দিয়েছি সুন্দরভাবে। তারপর এখানে আরও কিছু জিনিসপত্র আছে, সেভাবে বক্সে রেখে দিয়েছি। অনেকে আবার নেটেও রাখে, এটাও সুন্দর লাগে দেখতে। তো দেখে দেখতে প্রায় ভিডিও শেষে চলে এলাম। আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করুন, আর সেটাকে ছোট্ট বেলটি ক্লিক করে দেবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।